এক নম্বরের পরে এবার দু নম্বর কোমরে ব্যথার ব্যায়াম শিখাচ্ছি। উপর হয়ে যান, বাঁদিক ফিরে বাঁদিকে পট ফিরে উঠবে সব সময়। হয়ে গেল, একটু এই হাতটা স্ট্রেট, বাঁ হাত মাথা থাকে সোজা, এইরকম ভাবে থাকবে হাতটা সোজা, এই হাতটা থাক, এই হাতের সঙ্গে এই পাটা স্ট্রেট একদম, কোন রকম ই হবে না, বডিটা থাকবে স্ট্রেট এইভাবে। মানে বাঁ হাত হলে ডান পা উঠবে, ডান হাত হলে বাঁ পা, হাত হলে ডান পা আর ডান হাত হলে বাম পা উঠবে। এইভাবে ধরে আমি এক থেকে দশ গুনবো, জোরে জোরে গুনুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এটা এবার নামাবো। ঠিক একই রকম ভাবে যেমন বাম হাতের সঙ্গে ডান পা করলাম, ঠিক ওই রকম ভাবে ডান হাতের সঙ্গে বাম পা আপনি স্ট্রেট ভাবে তুলুন, বডি স্ট্রেট থাকবে। এক থেকে দশ গুনবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, নামান। ঠিক একবার হলো, কিন্তু এটা একবার হলো। দু নম্বর করার সময় আবার বাম হাতের সঙ্গে ডান পা তুলবো দশ গুনবো, তারপর ঠিক আবার ডান হাতের সঙ্গে বাম পা তুলে আবার দশ গুনবো, দুবার হলো। ঠিক এইরকম ভাবে কম করে পাঁচবার করবো দিনে, আপনি তিন বেলা চার বেলা সেটা আপনার ইচ্ছা। এবার দুটো হাত দুটো পা করে দেখি তো, এবার দুটো হাত দুটো পা একসঙ্গে হয়ে যাবে, দুটো পা করো স্ট্রেট ভাবে তুলুন, দুটো হাত পাকে ধরে থাকুন, এই দুটো হাতকে যতটা পারবেন তুলে ধরুন, যতটা পারবেন আপনি, এক থেকে দশ গুনুন ধরে দেখে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, মানে তো কি হচ্ছে আপনার কোমরের যে মাংস পেশিগুলো আছে না ওর উপরে একটা এরকম চাপ আসছে, এই যে চাপ পড়ছে তো ওইটাই দরকার, কোমরের ব্যায়ামের এই চাপটাই হলো মেন দরকার। ঠিক আবার নরমাল হয়ে যাব, আবার দশ গুণার টাইম দেব, আবার এটাকে দুই হাত দুই পা একসঙ্গে তুলে আবার দশ গুনবো, ঠিক এটাও কম করে পাঁচবার করবো, আপনি দিনে তিন বেলা চার বেলা সেটা আপনার ইচ্ছা মতো ব্যাপার, যেমন পারবেন করবেন, কিন্তু যখনই করতে লাগবেন কম করে পাঁচবার করবেন। ঠিক আছে, মানে যেটা বেশ মানে যে কোনো যে কোনো এক্সারসাইজ করতে গেলে তোমার যখনই কন্ট্রাকশন হবে মানে মাসেল মাংস পেশিগুলো যখন সংকুচিত হবে তারপরে কিছুক্ষণ রেস্ট কিন্তু দরকার। লোকে কী করে হঠাৎ করে করতে শুরু করে, ওরকম নয়, তুমি একটু ব্যায়াম করবে একটু রেস্ট নেবে, রেস্ট না নিলে কিন্তু কখনো কোনো ব্যায়াম সাকসেসফুল হয় না, এটা যে কোনো ব্যায়ামেরই নিয়ম। তাই ওই জন্য নর্মাল হয়ে যাচ্ছি, বুঝতে পারছেন, টাইম দিচ্ছি আবার। ঠিক আছে, তাহলে এটা দু নম্বর ব্যায়াম গেল, আর একটা ব্যায়াম কোমরের শেখাবো।